আচার্য আশীর্বাদ রাজন আচার্য আশীর্বাদ প্রদান আর আচার্য ইলেকশন বা সিলেকশনে তারা হয় না আমার আজ্ঞায় বায়ু হইয়া তার হয়ে আচার্য তাকে মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় বায়ু হইয়া তার হয়ে আচার্যের কার্য হলো দেশ কামনা করা আচার্য ভগবান পঞ্চায়েত পার্টি না ভগবান সার্বজনীন সম্পত্তি না ভগবান গুরু বৈষ্ণবের দয়া না গুরু বৈষ্ণব যাকে দয়া করে ভগবানকে দেন তিনি কেবল ভগবানকে লাভ করতে পারেন আচার্যের কাজে হইল সেই ভগবানকে মন্ত্ররূপে নাম রূপে সেবা বিক্রহ রূপে এবং সেবা পদ্ধতি রূপে জগৎকে প্রদান করে কৃষ্ণের জনে পরিণত করে স্নেহটা হলো চোর তার সব কিছু স্নেহটা সংসারে চুরি করে ধন সম্পদ গুলো কৃষ্ণের সেবার উপকরণ গুলো সব স্নেহশীল জনতা চুরি করে নিয়ে নেন তাবত তার আপনি হন গৃহ গৃহটা তারা গৃহ তাবত মোহ অগ্রিণী করে তাবত কৃষ্ণ তোমার জন্ম এই আচার্য হলো তোমার জন্ম করা পদ্ধতি আচার্য এই জগতের দীপকে সংসারে যারা দুঃখ নিপীড়িত কাঞ্চিত বঞ্চিত যাদের জীবনটা জাহান্নামে যেতে বসেছে নরক পথের যাত্রী তাদের হাত ধরে ভজনের রাস্তায় চলে তাদেরকে পরমার্থ প্রদান করা এটা হলো আচার্য এটা জাগতিক কোনো ব্যক্তি বিশেষের কর্ম নয় এটা আচার্য ভগবান নিজে পাঠান আচার্য ভগবানের প্রেরিত জন আমরা সেই রকম আজ থেকে আমরা যিনি আচার্য চৈতন্য মঠের আচার্য কার্য সম্পাদন করবেন তাকে প্রভুপাদের দৃষ্টিতেই যেন দর্শন করেন প্রভুপাদ এই মঠের আচার্য এবং এই মঠে যে যে আচার্য করেছেন তারা যে আদর্শ স্থাপন করে গেছেন আচার আচার নামের গ্রহ দুই কার্য গৌরাঙ্গের ব্যক্তিগত একটি হলো আচার আর একটি হলো প্রচার তারা নিজেরা জীবনে আচরণ করেছেন আজ ভোটি যা শাস্ত্রার্থ আজ স্থাপে তারা শাস্ত্র সিদ্ধান্ত তারা শাস্ত্রের আচরণীয় বিষয়বস্তু আহরণ করেছেন নিজের জীবনে আচরণ করেছেন অনুগতজনকে সেই বিষয়ে আচরণ করিয়েছেন এবং তাদেরকে পরমার্থে ব্রহ্মাণ্ড তারিখে শক্তি ধরে জানে জানে তারা এক একজন সেবায়ন অসংখ্য ভক্তদেরকে এই কৃষ্ণ পথে নিয়ে এসেছেন কৃষ্ণের সেবা করিয়েছেন তাদেরকে শ্রদ্ধা সাধুসঙ্গ অনর্থ নিবৃত্তি ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এমনকি প্রেম পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়েছে সেই কার্য হলো আচার্য কার্য আমি আশাবাদী আমি আস্থা রাখি চৈতন্য মহাপ্রভুকে যে কার্য জগন্মঙ্গল কার্য রূপা সূচনা করেছেন আমরা আমাদের ভাবি আচার্য সন্ন্যাসী সেই শাস্ত্রার্থ অনুশীলনময় এবং প্রচারময় দর্শন করি এবং জগতে এই মহাপ্রভুর জগৎ আর পৃথিবীতে যত আছে নবরাধি রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম আচার প্রচার আছে তিনি উত্তম সহকারে তিনি আমাদের চৈতন্য মঠের বিজয় পতাকা দিন দেখে চৈতন্য মঠের আদর্শ বিশ্বের দরবার পৌঁছে দিয়ে তিনি আমাদের চৈতন্য সেবায় নিয়োজিত করে শ্রীমান চৈতন্য মঠের যে আচার্য তিনি শ্রী চৈতন্য মঠের উৎকর্ষ বৃদ্ধি মূলে চৈতন্য মঠের সেবা উৎকর্ষতা এবং সকলের শ্রদ্ধা আকর্ষণ মূলে তিনি এই চৈতন্য মঠের জয় জয় বিজয় ডোটা বাধন করতেন এই আশা প্রত্যাশা করি আমরা তাকে হস্তান্তরকরণে সমর্থন করি তিনি পরম উত্তম সহকারে পরম উৎসাহে আমরা সকলে তার সঙ্গে সর্বতভাবে অবস্থান করছি তিনি আমাদেরকে চৈতন্য মঠের সেবায় নিয়োজিত করে আমরা সকলে তার সঙ্গে আছি এবং তার অন্তরের
অভিপ্রায় ছাত্র করার জন্য আমরা সকলে তাহলে সহায়তা করবো সেই আশা পোষণ করছি, তার চারিদিকে প্রতি জ্ঞাপন করছি, উপস্থিত সমস্ত সাধুজনের সেই চারিদিকে প্রতি জ্ঞাপন করছি, অনেক ধন্যবাদ রাত্রি। এবারে শ্রী চৈতন্য মঠে তথা আচার্য পাদ আচার্য শিখিল মহারাজ তারা দাঁড়াতে পারে না, গুরুমার ছিলেন
তার জ্বলন্ত ভক্তি রাজ্যে ভক্তিপিণ্ড ভক্ত এলে কাছে কোনো প্রশ্রয় সে সবাইকে আপন বলে কাছে যেতে গেছে। 2017 সাল চৈতন্য শতবর্ষ পালন শুরু থেকে তিনি এই বছর এই 17 সালে কত জায়গাতে প্রভুপাদের কথা চৈতন্যের কথা প্রচার করেছেন। এক সময় অনুরোধ করেছিলেন, তোমরা চিন্তা করো না, আমি একবার 13 বছর থাকবো, 13 বছরের জায়গায় আরো 6 বছর কেটে গেছে। আমার মনে হয় প্রভুপাদ তার প্রতিষ্ঠিত স্থানে আমরা দেখেছি যে গুরু মহাজের অন্তরঙ্গ ছিলেন কল্প দাস বাবাজি মহারাজ। অনেকে দেখেছি যে নৃত্য প্রদর্শনী উদ্ঘাটন করা, তারপরে এই যে বিভিন্ন যে গেটগুলো উদ্বোধন করা, সেগুলো কিন্তু আবার শ্রী কল্প দাস বাবাজি মহারাজ এই ব্যাসুদেবকে তিনি ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের মাধ্যম করে প্রভুপাদের পাদ বাদ করে দিলেন। উদ্দেশ্য সেই প্রভুপাদ সেই তার কৃষ্ণজল সেই ভিতে আশীর্বাদ করছে প্রভুপাদ তার ধাম তার মন্দির তিনি রক্ষা করবেন বলছেন। কুঞ্জ বিহারী আমাদের যে ভজন করে কল্যাণ হয় সেই দায়িত্বই নিচ্ছে, তার বিচারের উপর দায়িত্ব নিচ্ছে। আর সবাই মিলে সেইটাই দেখছে যে পরবর্তী পরিচয় ভক্তি সন্ন্যাসী মহারাজকে সবাই মিলে এই চৈতন্য মঠের কর্মধারণকে নিহিত করছে। আমরা শুধু নয়, ওখান থেকে ওই অপ্রাকৃত কর্মতত্ত্ব সেই চিজগুলো সবাই মিলে অর্পণ করছে, যাতে অন্যায়কে নশ্চয় না দেওয়া সবাইকে কাছে করে টেনে নিয়ে অবস্থান করে সহযোগিতা করে যেন মহারাজের আনন্দকে থেকে অগ্রসর হতে পারে। আর মহারাজ যেন সবাই আশীর্বাদ কেড়ে নেন এবং অন্যায়কে এই অশ্রয় না দিয়ে এই ভক্তি রাজ্য অগ্রসর হয়। আমরা সবাই মিলে এই প্রার্থনা করছি, সবাই মিলে আমরা এই এই মহারাজকে স্থাপন করে আশীর্বাদ আমরা আম
আমরা আমাদের আজকে যিনি আচার্য পদে সর্বিশেষ করলেন অভিষেক করলেন পরমাত্মার Krishna Krishna Hare 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 Rama Rama Uh-huh.